কুমিল্লার হত্যা মামলা খালেদার জামিন আপিলেও বহাল। কুমিল্লার চৌদ্দগ্রাম বাসে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনের ওপর শুনানি শেষে আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত 6 মার্চ হাইকোর্ট রুল দিয়ে খালেদা জিয়াকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। পরে গত 31 মার্চ এই হত্যা মামলায় খালেদাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের করা আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান আপিল বিভাগের চেম্বার জজ আদালত। শুনানি শেষে আজ জামিন বহাল রাখল আপিল বিভাগ। 2015 সালের 2 ফেব্রুয়ারি রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলার জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা হামলা হয়। এতে 8 জন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান ও 27 জন আহত হন। ঘটনার পরদিন 3 ফেব্রুয়ারি 56 বিএনপি ও জামায়াতের নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 15 থেকে 20 জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করে পুলিশ। এই মামলায় গত 4 ফেব্রুয়ারি কুমিল্লার আদালত খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেন। এরপর এই মামলায় জামিন চেয়ে গত 27 ফেব্রুয়ারি হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে গত বছরের 8 ফেব্রুয়ারি নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে BSMMU চিকিৎসাধীন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।